নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে জ্যামিতির একটি অধ্যায় ধর্ম এই অধ্যায় থেকে আমি উপপাদ্য নাম্বার ১৬ নিয়ে এসেছি তোমাদের জন্য এর আগে আমি উপপাদ্য নাম্বার পনেরো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে চলো আজকে আমরা উপপাদ্য নাম্বার ষোলোটা বোঝার চেষ্টা করি এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা তিরাশি পৃষ্ঠায় আছে তো এই উপপাদ্য নাম্বার ষোলোই কি বলতে চেয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে অর্থাৎ ছবির সাহায্যে আমরা বুঝে নেই দেখো আমি এখানে এবিসিডি একটি চতুর্ভুজ এঁকেছি এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান বলেছে তাহলে এবিসিডি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো কোণগুলো এবি এবং ডিসি এই দুটো বাহু সমান এবি এবং বিসি এই দুটো বাহু সমান তাহলে এবিসিডি চতুর্ভুজের এই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান আমাদের কী প্রমাণ করতে হবে চতুর্ভুজটি একটি সামন্তরিক তাহলে এক্ষেত্রে কিন্তু একটা অঙ্কন আছে অঙ্কনটাকে বিডি কর্ণ টানতে হবে অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত আমাদের কর্ণ টানতে হবে এবার দেখো আমি বিডি কর্ণ টানার ফলে এখানে দুখানা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ ডি এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে সর্বসম দেখাতে গেলে মিনিমাম আমাদের তিনটে জিনিস সমান দেখাতে হবে এদের মধ্যে তাহলে আমরা দেখাই শীত কোন কোন তিনটে জিনিস সমান দেখো আমাদের বলা আছে এবি বাহু সমান ডিসি বাহু এটা বলা আছে এক নাম্বার। দু নম্বর হচ্ছে এডি বাহু সমান বি সি বাহু এটাও আমাদের বলা আছে তিন নম্বর এডি তাকিয়ে দেখো এডি হচ্ছে সাধারণ বাহু তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম কি শর্তে সর্বসম তাকিয়ে দেখো বাহু 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 অর্থাৎ এস 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 শর্তে সর্বসম এবার দেখো যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম তাহলে এদের অনুরূপ কোনগুলোও সমান অর্থাৎ এ সমান সিবিডি কিন্তু ভালো করে তাকিয়ে দেখো এরা একান্তর কোণ এখন একান্তর কোণ হলে কি হয় না দুটো স্বর কে অর্থাৎ এডি এবং বিসি সরলরেখাকে এই যে বিডি সরলরেখা ছেদ করেছে ফলে দুই পাশে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই দুটো কোণকে বলা হয় একান্তর কোণ অতএব আমরা কি বলতে পারি না এই এডি বাহু সমান্তরাল বিসি বাহু আবার দেখো এই দুটো ত্রিপুর সর্বসম হলে আমাদের যে অবশিষ্ট কোন রয়েছে এখানে এ বি ডি অর্থাৎ এ কোনটা সমান বি ডি সি বা সিবিডি এরা সমান কোন কিন্তু এরাও তো একান্তর কোন তাহলে এরাও যদি একান্তর হয় তাহলে আমাদের কি হবে না এদের যে বিপরীত বাহুগুলো রয়েছে তাহলে সেটা সমান্তর হবে অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান্তরাল কারণ এই দুটো বাহু সমান্তরাল এবং এটা ছেদক না হলে এই যে দুপাশের কোন এরা একান্তর হয় না তাহলে এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান বলা ছিল আর আমরা প্রমাণ করলাম বিপরীত বাহুগুলো এই যে এডি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল ডিসি তাহলে বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি কি সমান্তরিক অর্থাৎ আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল তো বন্ধুরা আশা করি তোমরা উপবাদ্য নম্বর ষোলো বুঝতে পেরেছ তিরাশি নম্বর পৃষ্ঠায় আছে তোমরা কিন্তু এর আগের উপপাদ্যটাও দেখে নেবে এবং আগামী দিনে এর পরবর্তী উপপাদ্যগুলোও আমি সব নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা আগামী ভিডিও দেখতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে আগামী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ